পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন ও মেইনটেন্যান্স জিল্লুর রহমান। শনিবার 21 আগস্ট সকাল 9টার পর চেয়ারম্যান বাড়ির এলাকায় আনন্দ টেলিভিশনের পাশের একটি 6তলা ভবনের আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। টানা 4 ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর 1:15 আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের ভিতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রচুর বেগ পেতে হয়। প্রচণ্ড ধোঁয়া থাকার কারণে ভবনের অনেক স্থানে সঠিকভাবে পানি পৌঁছাতে সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম। আগুন নিয়ন্ত্রণে একে একে যুক্ত হয়েছিল ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। ফায়ার সার্ভিসের সহযোগিতায় এগিয়ে আসে বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও আর্মি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জিল্লুর রহমান বলেন, এখানে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। এই গোডাউনে ক্রেস তৈরি করা হতো। গোডাউনের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে আমাদের অনেক সমস্যা হয়েছিল। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির দেয়া প্রতিবেদন থেকেই আগুন লাগার আসল কারণ জানা যাবে। এদিকে আগুন লাগা ভবনটি দেখতে উৎসুক জনতা ভিড় করেছেন। ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী ব্রেকিং নিউজকে বলেন, ভবনটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা এমন প্রশ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বলেন, বিল্ডিংয়ের কোড অনুযায়ী আমরা এখনও ভবনটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা দেখতে পাইনি। বলতে গেলে ভবনটি নিজস্ব কোনো ফায়ার ফাইটিং ব্যবস্থা ছিল না, তবে পাশের একটি ভবনে পানি যাচ্ছিল। শুরুতেই সেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। তিনি জানান, অভিযান এখনও শেষ হয়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণের মেয়র আতিকুল ইসলাম। ইন্দিরা ইয়ান হোসেন, ব্রেকিং নিউজ, বনানী।